আমি আর পাচ্ছি না, দুদিন পেটে কিছুই পড়েনি, আমি তবু আরো দুটি দিন না খেয়ে থাকতে পারবো, কিন্তু বকুল তোমার বকুল এত সহজে ঝরে যাবে না গো, এত সহজে ঝরে যাবে না। শ্রমিকরা যে ধর্মঘট তুলে নিল না বড় বউ, কি করে যে চলবে? চিন্তা করছো কেন, জীবন দিয়েছেন যিনি আহারও দিবেন তিনি। দুদিন গেছে, আরো দুদিন যাক না গো, তাতে কি আমরা মরে যাব ভেবেছ? না না বকুল, অসুস্থ শরীর নিয়ে আর তোমাকে আমি অপুষে থাকতে দেব না, যেখানে থেকে যেমনই করি হোক একই পোয়া চাল। চাল আমি এনেছি দাদা। পাগল গোবিদার মুখে শুনলাম, কারখানা ধর্মঘট চলায় দাদা বেকার হয়ে পড়েছে, আজ দুদিন তোমাদের কিছুই খাওয়া হয়নি, তাই ও চাল দিয়ে আমাদের সাহায্য করতে এসেছিস তাই না? আমরা না খেয়ে মরে যাব, কারো দয়ার দাম নিয়ে আমরা বাঁচতে চাই না দাদা। পাগলের মনে আমি কষ্ট দিতে পারবো না, দাও ভাই আমাকে দাও। বৌদি কথা বলছো না কেন বৌদি? পাগল শেষ পর্যন্ত তুমি আমাদের সঙ্গে পরিহাস করলে পাগল। উপহাস নাই তো কি, একটা জমি আমরা নেইনি, একটা পরে বাড়ি ছেড়ে বেরিয়ে এসেছি, তবু কি তুমি শান্তি পাওনি বৌদি? আজ দুটি অনাহারী মানুষের সামনে চাল বলে তুলে ধরেছ এক মোটা করবালি কাকর বালি। এই যদি তোমার মনে ছিল একটুখানি বিষ নিয়ে এলে না কেন ভাই? মোদি আমরা স্বামী স্ত্রী খেয়ে ঘুমিয়ে থাকতাম। তুমি তুমি বিশ্বাস করো মোদি, তুমি বিশ্বাস করো আমি। তুমি ঠিকই করেছো ভাই, তুমি ঠিকই করেছো, এইটুকু না করলে যে আমার মতো হতভাগিনীদের পাপ্য হতো না। মোদি যারা বুকে রক্ত জল করে দেওয়ারকে মানুষ করে, নিজে না খেয়ে মরকে মানুষ করে খাইয়ে বাঁচিয়ে তুলে। মোদি ভালোবাসা অপরাধ, ভালোবাসা বিদ্যে না মোদি, ভালোবাসা বিদ্যে। সম্পূর্ণ মিথ্যে, তুমি ঠিক করেছ ভাই, তুমি ঠিক করেছ, এমন কাজ না করলে আমার মতো হত ভাবি নিলেন কোনো শিক্ষা হতো না। দাদা তুমি বিশ্বাস করো, এ আমি করিনি গা, আমি কাজ করিনি দাদা রে, আমি জানি রে, আমি জানি এই কাজ তোর দ্বারা সম্ভব হয়নি দাদা। না তুই, হ্যাঁ তুই এই কাজ করেছিস। না 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 দাদা, হ্যাঁ তুই তুই এই কাজ করেছিস। না দাদা, আমি তোমার পা চেয়ে বলছি,
আমি করিনি দাদা, আমি করিনি। ওরে পাগল, নিজের ভাইকে যত সহজে দোষী বলা যায়, পরের মেয়েকে তত বেশি দোষী বলা যায় না রে। তাহলে কি এই কাজ নীলিমার? হ্যাঁ হ্যাঁ, নীলিমাই চালগুলো তুলে নিয়ে কাকর বেঁধে দিয়েছে। কিন্তু কেন? তোমাকে বুঝিয়ে দেবার জন্য যে তোমার প্রতিটি পদক্ষেপের হিসেব আমি ভালোভাবেই রাখি। তোমার দিনের পর দিন সীমা সেনের ছেলে নীলিমা, শুধুমাত্র গৌতম সেনের ভাই বলে তোমার উদ্যত আমি সহ্য করেছি, নইলে অন্য কোনো তোমাকে আমি রক্তের সম্পর্ক অপমান করার শাস্তি তোমাকে হাতে নাতে দিতাম। রক্তের সম্পর্ক? স্ত্রীর বিছানায় যে বৌদিকে নিয়ে শুয়ে থাকতে পারে তার আবার রক্তের সম্পর্ক? উত্তম সেন, তুমি তুমি আমার বোনের গালে চর মারলে। হ্যাঁ হ্যাঁ মারলাম, ভেবেছিলাম ওই রাক্ষসের গায়ে আমি কোনোদিন হাত দেবো না, কিন্তু আজ ইচ্ছে হচ্ছে ওকে গল টিপে মেরে ফেলি। খবরদার উত্তম, মনে রেখো আমি তমাল দত্ত, ইচ্ছে করলে। জানি জানি, টাকার জোরে তুমি জগৎটাকে তোমার ওই বুটের তলা পিষে মারতে পারো, মামলা মোকদ্দমা করে তুমি আমায় সর্বশান্ত করে দিতে পারো, কিন্তু তমাল বাবু, স্বামী স্ত্রীর মধ্যে যে মধুর সম্পর্ক থাকা উচিত সেই সম্পর্কের সেতু তুমি টাকার জোরে কিংবা গায়ের জোরে আমাদের মধ্যে কোনোদিন গড়ে তুলতে পারবে না। সেই কথা পড়ে আগে কৈফিয়ত দাও, কেন তুমি নীলিমার গায়ে হাত তুলেছো? আমি তোমার বোন জামাই, তোমার মাইনে করা চাকর নই যে জোর গলা কৈফিয়ত চালে তোমার পায়ের তলা বসে তোমার সব কথার আমি জবাব একটা একটা করে দিয়ে যাব। নীলিমা আমার একমাত্র বউ, আমারও একমাত্র স্ত্রী। স্ত্রী বলেই কি বাড়ির বাইরে তাছাড়া এই হাটের উপর দাঁড়িয়ে ছোট লোকের মতো মারধর করছো? এই যে এই যে, তার আগে তোমার ওই আদরণীয় বোনকে জিজ্ঞাসা করে দেখো তো ভদ্রলোক, বাড়ির বউ হে বাড়ির বাইরে এই সন্ধ্যাবেলা কেন সে এই হাট চালার পর বেহাল আপনা করতে এসেছে? আমি একা আসিনি, দাদার সঙ্গে এসেছি। প্রতিবেশীর অনেক স্ত্রীকে আমি দেখেছি নীলিমা, ওরা স্বামীর মুখে মুখে তর্ক করে না, স্বামীর সংসারে মঙ্গল কামনা করে বাসুর শ্বশুরদের ঠাকুর দেবতার পুজো পুজো করে কোল কলঙ্কের হচ্ছে বলতে পারে বেরিয়ে না, ওরাই সত্যিকারের নারী। আর তুমি আমি তুমি তুমি হচ্ছ কুলভূত নামধারী কাল লাগিনি, তুমি নারী জাতির কলঙ্ক, তুমি অতি হীনমনা, তুমি অতি অসভ্য ইতর জানোয়ার। বল দেখি, আমার সামনে আরেকবার ওই কথা বল দেখি। দাদা, ওরে বাড়ি দেখে বেরিয়ে এসেছি বলে ভেবেছিস আমি কি মরেছি? নানা, এখনো আমি মরিনি। আমার আদরের অমর্যাদা করলে, আমার ত্যাগের অপমান করলে ভাই বলে তোকে আমি ক্ষমা করব না। ক্ষমা আমিও করব না ঠাকুরপো। ছোটবেলা থেকে আমাদের স্বামী স্ত্রীকে তো দেখে এসেছো, তোমার দাদা কখনো এমন অশ্লীল ভাষায় কথা বলেছে আমার? হাই বৌদি হাই, কার সঙ্গে কার তুলনা, কোথায় পূজার নৈবেদ্য আর কোথায় শকুনের আহার্য? তোমার এই অবহেলায়, তোমার এই অবহেলায় আমাকে দিনের পর দিন অতিষ্ঠ করে তুলেছে। তবু যদি আমার উপবাসী দাদা বৌদির জন্য আনা সামান্য কিছু চালে ডালে তুমি দয়া করে কাকুর বালে মিশিয়ে না দিতে। কি বললি? আমার বৌমা কলির পরশমণি, দাদা কলির পরশমণি। সে যুগে পরশমণি স্পর্শীল হওয়া হয়েছিল সোনা, আর এই যুগের এই পরশমণি স্বামী হয়েছে তার হৃদপাথর, আমার মাতৃসভা বৌদি হয়েছে পথের কাঙালিনী,
আর তুমি তুমি হয়েছো একটা কারখানার শ্রমিক। আমি চাইনি দাদা, আমি চাইনি চাইনি। উত্তমের কথা তোমরা রাগ করো না বৌমা, ও একটা বদ্ধ পাগল। তারপর তোমার ভাই কবে এলে বলো? আজ সকালে, আয় ফোটার দিন ছিল তো তাই। যাক, যে কাজের জন্য তোমাদের কাছে এসেছিল। কি জন্য ভাই? লীলা বলছিল তোমরা এই হাট চালা থাকায় অনেকেই তাকে দোষারোপ করছে। হ্যাঁ দিদি, হিংসুটে বউগুলো বলছে আমার জন্য তোমরা নাকি ঘর ছেড়ে এসেছো। বলো তো দিদি, আমার কি দোষ? না ভাই, তোমার কোনো দোষ নেই, সব দোষ আমাদের ভাগ্যের। এখন কি করা যায় বলো তো গৌতম দা? সবাই যদি এভাবে নীলাকে দোষে, আমি কি করতে পারি বলো? আমি বলছিলাম কি, এই হাটটা গায়ের সামনে, হাটটা গায়ের মধ্যে চোখের সামনে তোমাদেরকে সবাই দেখতে পাচ্ছে, তাই হয়তো ওরা আজে বাজে কথা বলা বলি করছে। তোমরা যদি দূর কোনো গায়ে চলে যেতে তাহলে হয়তো এমনটা হতো না। বেশ তো, এই মুহূর্তে আমরা গায়ের হাট চালা ছেড়ে দূরেই চলে যাচ্ছি। কিন্তু এই অবস্থায় তুমি যাবে কোথায় গো? তুমি যে খুবই দুর্বল হয়ে পড়েছো, তার উপর দুদিন কিছুই খাওয়া হয়নি। বাজে বকছো কেন বকুন? না খেয়ে কজনে মরেছে বলো তো? মানে যদি কিছু মানে মনে না করো, এই টাকা পাচ্ছ কাছে রাখো, কাজে লাগবে। এ তোমার ভাই ভিক্ষে চাইতে পারলে দুদিনের উপোসে থাকতে হতো না। মালিনীর চোখের সেন বংশের ছেলে আমি, কত খাটিয়ে খেতে শিখেছি, ভিক্ষের দান নিয়ে বাঁচতে শিখিনি। থ্যাংক ইউ গৌতম দা, তোমার মতো মানুষ সত্যি দুর্লভ। তাহলে তোমরা হীন গায়ে চলে যাব। আয় নীলা, দেরি হলে আবার তোর স্বামীর বাক্যবান সইতে হবে। আসি আসি তাহলে গৌতম দা। নমস্কার। চলে দিদি, তোমার পাগলের জন্য তুমি কিচ্ছু ভেব না, আমি তার সেবা যত্নের কোনো ত্রুটি রাখব না। আসি দিদি। দেখছো দেখছো বুকুল, দেখছো মানুষ কত স্বার্থপর হতে পারে। এই সন্ধে বেলায় কি যাবে গো? এটি যাদের ভাত জুটে না, চোখ যাদের জলে পড়া, তাদের আবার রাত্রির কিসের পড়ব? কেমন ভয় হয় শুধু তোমার জন্য, অসুস্থ শরীর, তারপর দুদিন পেটে কিছুই পড়েনি। ঠিক আছে ঠিক আছে, তুমি না হয় আমার গায়ে ভর দিয়ে চলবে। তুমিও তো দুদিন কিছুই খাওনি, আবার ভর নিয়ে তুমি চলতে পারবে? না পারে, আমি তো আছি। তোমাদের সাথী হব বলে ঘরে আগুন দিয়ে পালে এসেছি গৌতম দা। কেন ভাই, কি হয়েছে? আর আমি এ গায়ে থাকবো না বৌদি, আর আমি ভিক্ষেও করব না। যার জন্য আমি পরে দুয়ারে হাত পাততাম।
সে আমার একমাত্র ছেলে, বসন্ত রোগে কয়দিন ভুগছিল, আজ বিকালে সে মারা গেছে। চলো গৌতমদা, বৌদিকে নিয়ে এই মুহূর্তে এই সর্বনাশ গা থেকে পালায়। ভুলাম মহানুষকে দে কেঁদে যায় রে, মনের মহানুষকে দে কেঁদে Thank you.
ও তুই ডাকিলি তাহারে আপন বলে, ও তুই ডাকিলি তাহারে আপন করে, সে তোর সোহাগ মনের মানুষকে দে তোরে ধার, ধার রে মনের মানুষকে দে তোরে তোমার কথা মতো ওই টাকা করে নিয়ে আমি বাড়ি থেকে পালিয়ে এসেছি সূর্যমুখী, পালাতে যদি চাও শিগগিরই চলো। ওই বুড়ো, ওই শালা বুড়ো এসে বললে সব আশায় ছাই হয়ে যাবে। আমি তো তৈরি হয়ে আছি, কিন্তু বিয়েটা? বিয়ের কাজ আমি আজই কালীঘাটে চুপে নেব। কথার খেলাপ করবে না তো সূর্যমুখী? আমি তোমার পা ছুঁয়ে বলছি। এ না না না, খবরদার, বইয়ের পায়ে হাত দিলে পাপ হয় জি। এ তাহলে আমি তোমার মাথায় হাত দিয়ে দিব্যি করছি, যে কথা আমি তোমায় দিয়েছি সে কথা আমি রাখবো। তবে আর দেরি নয়, চলো বুড়োটা আসার আগে আমরা এখান থেকে পালিয়ে চলে যাই। তাই চলো। ঠিক আছে, তুকা তুকা। যুধিষ্ঠির ঘটকের চোখে ফাঁকি দেওয়া এত সহজ কথা নয়। ইয়ে মানে, ইয়ে মানে কি? আবার কোথায় পালালো? আরে বলো না দাদু, কে কে তোমার চোখকে ফাঁকি দিয়ে পালালো? মহানাথি, আর বাহ উঠি, এ দুজনেই দেখছি খুব চালু মাল আছো। আ কিন্তু আমি যে তোমাদের চেয়ে অনেক বেশি চালু সেটা বোধ হয় তোমাদের জানা ছিল না। এসব আপনি কি বলছেন দাদু? আরে ধো, কার কাছে নাকামি করছো? তোমাদের কথাবার্তা এতক্ষণ আমি দরজার আড়ালে বসে সব শুনেছি। তবে যে তুমি বললে তুমি নাকি দমদমের দিকে রওনা হচ্ছ। আরে পাগলি, ওইটুকু না বললে তোমাদের কি আজ আমি হাতে নাতে ধরতে পারতাম? দাদু, এ নাতি, এ আজও কি দাদুকে সব দেখিয়ে কেটে পড়বে নাকি? পারবে না। আজ তোমাদেরকে আমি এমন সাজা দেব। ওগো ওগো, আমি তোমার পায়ে পড়ি, তুমি ফটিক চাঁদকে আজকের মতো ছেড়ে দাও। না, কেউ তোমরা রেহাই পাবে না। আজ দুজনকে আমি প্রজাপতির আদালত দেখিয়ে ছাড়বো। প্রজাপতির আদালত? হ্যাঁ। আর তোমাদের মতো অপরাধীর বিচার ওই সেখানেই হয়। এই দুজন দুজনে মালা পরিয়ে নাও।
বলছো? ওরে এসব একদিন বলবো বলেই তো আমি আমি তোমাকে আমার বাড়িতে রেখেছি। দাদু আমি বিয়ে করব বলে এতদিন আমি তোমাকে ভয় দেখিয়ে রেখেছি। দাদু আরে ধর আমি তোমার হাতে তুলে দেব বলে আমি তোমার গুরুত্ব প্রণয়ের কথা জেনেও আমি তোমাকে কিচ্ছু বলিনি। তোমাদের মধ্যে প্রকৃত ভালোবাসা গড়ে তোলার জন্যই বারবার আমি তোমাকে লাঠি দিয়ে তাড়া করেছি, কারণ আমার সম্পত্তি ভোগ করার মতো উপযুক্ত স্বামী স্ত্রী না হলে আপনার সম্পত্তি আমি আমি কালি আর তোমার তোমার আর সূর্যমুখীর নামে লিখে দিয়ে আমি আমি তীর্থে চলে যাব। দাদু 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 হ্যাঁ হ্যাঁ নাগবো আজ সন্ধ্যায় পুরুষ ডেকে সাশ্রয় মতো তোমাদের বিয়ের কাজ সেরে আমি আমি কালি তীর্থে চলে যাব। দাদু ইচ্ছে করছে তোমার পা তোমার পায়ের দু তিন ছটাক মাথায় তুলে নি, কিন্তু দুর্ভাগ্য দাদু তুমি সবে মাত্র পা ধুয়ে এসেছো। কেন তুমি পা ধুয়ে এলে গো? আমি দিয়ে জিভ দিয়ে তোমার পা দুটো চেটে পরিষ্কার করে দিতাম। নাগবো দাদু দাদু স্বর্গ দাদু ধর্ম দাদু দাদু হি পরমে তপ। আমি আশীর্বাদ করি তোমরা সুখী হও। এ নাতি মালা বদলটা সেরে না, পুরুষ ডাকতে যাওয়ার আগে আমি নিজের হাতে বরকনে সাজিয়ে দিয়ে আহ কি সুন্দর দৃশ্য। এই তো আমি চেয়েছিলাম রে, এতদিনে আমার স্বার্থ গুলো ঘটকগিরি শালা ঘটকগিরি আর শিখাই তুলে দেব। সূর্যমুখীকে যদি পাত্রস্থ করতে না পারে শালা বুড়ুকে আজ বন্ধ। এই যে ঘটক দাদু, সূর্যমুখী সম্বন্ধে তোমার শেষ সিদ্ধান্ত কি বলো? আজ আমি তৈরি হয়ে এসেছি, হয় তুমি মরবে না হয় আমি। এই জ্যোতিষ্টি ঘটক কথার খেলাফ কখনো করেনি। চন্দন এই দেখো আমার প্রতিশ্রুতি অনুযায়ী আমি উপযুক্ত পাত্রের হাতেই তুলে দিয়েছি। সূর্যমুখী দাদা দাদা আমার মনোনীত পাত্রের গলাতে আমি মালা পরিয়ে দিয়েছি দাদা, শুধু তাই নয়। আর শুধু তাই নয় আমার বিষয় সম্পত্তিও ওদের নামে উইল করে দিয়ে কালে আমি তীর্থ ভবনে বেরিয়ে যাব। দাদু হ্যাঁ সূর্যমুখী আর এই ফটিক চাল আমার বিষয় সম্পত্তি ভোগ করার মতো উপযুক্ত লোক কিনা যাচাই করে দেখতে গিয়ে বিয়েটা একটু দেরি হয়ে গেল হে, সেজন্য তুমি আমায় ক্ষমা করো চন্দন। দাদু দাদু চোখের কোণে জল মনের কোণেও ব্যথা। আমার মনের কোণেও যে ব্যথা, ভগবান আমাকে সন্তান সন্ততি দিল না তাই আজ ছেলের বউ দেখার সাথ
আমার নাতি নাত বউকে দেখে মিটাতে হচ্ছে, কিন্তু দুধের স্বাদ কি ঘুলে মেটে। দাদু, আরে ধর, এমন আনন্দের দিনে দুঃখের কথা শোভা পায় না। এসো এসো, বিয়ের কাজ শেষ করে তোমাদের জাদু জুড়ে চলে যাবে। এসো এসো এসো। মানুষটার মধ্যে এমন মহত্ব লুকিয়েছিল, সে আমি কোনোদিনই টের পাইনি। আমরাও পাইনি চন্দন দা। ভাই ফটিক চাঁদ, বলো দাদা, হতভাগী বোনটিকে আমার সুখী করো। মা আমাদের ছেলেবেলাতেই মারা গেছে, বিমাতা ও বাবা আমাদের প্রতি বিমুখ, তাই সূর্যমুখীর মুখে আমি সবই শুনেছি চন্দন দা। জেনে শুনে তাহলে সূর্যমুখীকে গ্রহণ করেছো? হ্যাঁ, সে যে আমার হৃদয়ে রাজ্যের ভালোবাসার রানী। তোমাকে অশেষ ধন্যবাদ। আচ্ছা এখন আসে আসি বোন। দাদা, আমার বিয়ের দিনেতে তুমি থাকবে না? উপায় নেই বোন, এক বোনের হিললে হলো, কিন্তু আরেক বোনকে যে পথে দাঁড় করে এসেছি। আরেক বোন? আজ সময় নেই, আরেক দিন এসে সব খুলে বলবো। আজ চলি, কেমন? দাদা দাদা, তারাও দাদা, চন্দন দা একটু তারাও দাদা। তোমরা সুখী হও, সুখে থাকো। দাদা সূর্যমুখী, আমি আসছি। দাদা সূর্যমুখী, আমি যে আর নিজেকে সামলাতে পারছি না সূর্যমুখী, আনন্দে আনন্দে আমার নাচতে ইচ্ছা করছে। এই শোনো শোনো, বিয়ের দিনে তুমি আবার লাফালাফি করো না, পড়ে গিয়ে ঠ্যাং যদি ভেঙে যায় তখন? নাচতে গিয়ে খোড়া হয়ে গেলে বিয়ে করতে কষ্ট হবে না? চলো আমরা তার চেয়ে চলে যাই। এসে এসে বরাত বরাত, একেই বলে ফুটি ফাটা বরাত, তাই কথাই বলে সুখ যদি থাকে কপালে শরবত আসে জল চাইলে। জ্বর ঔষধ কিছুই চাই না আমার, শুধু বলো সেদিনের সেই ঘটনার কথা। তা সম্পূর্ণ মিথ্যে, তোমার আর ছোট বউ ঔষধের সাহায্যে অজ্ঞান করে তোমাকে উত্তমের বিছানায় শুইয়ে দিয়েছিল। এতদিনে শান্তি পেলাম, এতদিনে দুর্ভাবনার বোঝাটা একটু হালকা হলো, কিন্তু ওগো আমার পাগল এখনো আসছে না কেন? গোপীনাথ সেই যে কখন নাচতে গেছে, আমি যে আর জেগে থাকতে পারছি না গো, আমার বড্ড ঘুম পাচ্ছে। তুমি চুপ করো আর কথা বলো না, তোমার যে কষ্ট হচ্ছে। ওগো তোমার বকুলের ঝরে যাওয়ার সময় হয়ে এসেছে গো, আমার কথা ভেবে তুমি মন খারাপ করো না গো,
বৌদি আমার মা, আমার আমার বৌদি বৌদি একই তোমার মুখ থেকে রক্ত ঝরছে। ওরে এই তো রক্ত দেখে পাগল হচ্ছি, অথচ দিনের পর দিন কত রক্ত পড়ে যায়। তুমি আমাকে আগে কেন খবর দাওনি দাদা? আরে আমি আমি ওকে বারণ করেছিলাম রে। চলো চলো দাদা, বৌদিকে নিয়ে এক্ষুনি আমরা হাসপাতালে যাই। পাগল জিওতে যার শিওরে বসে চির নিদ্রার ঘুম পাচ্ছে, সে কি কখনো বাঁচে রে? আমি তো এতক্ষণ শুধু তো ওর অপেক্ষায় বেঁচে ছিলাম রে ভাই। বৌদি বৌদি আমি আমি মরে গেলে তোমার দাদাকে ঘরে ফিরিয়ে নিয়ে যেও ভাই। ও তো রান্না বান্না করতে পারে না, ছোট বউকে বলো সে যেন দয়া করে দুটো করে দেয় মানুষটাকে, দুটো রান্না বান্না করে দেয়। বৌদি কি হলো দাদা, কি হলো? ভালোই হয়েছে, ভালোই হয়েছে, বেঁচে থেকে মৃত্যু যন্ত্রণা ভোগ করাচ্ছে, পড়ে যাওয়ায় অনেক ভালো হয়েছে। চলো চলো বকু, তোমাকে গল তোমাকে চিতায় তুলে দিয়ে আমি ওই গঙ্গার মুখে আশ্রয় নেব। বৌদির কথার মতো তোমাকে আমি মালিনী চোখে ফিরিয়ে নিয়ে যাব, আর বৌদির সৎকার সেখানে হবে। আমায় সে মানুষ করে মায়ের কাজ করেছে, আমি তার মুখে আগুন দিয়ে আমি যে তার ছেলের কাজ করব দাদা। যে যা পারিস তো আবার আবার বল, বন্দি ভাষা সব হারিয়ে গেছে, আমি আগ জীবন্ত মৃত্যু জীবন্ত মৃত্যু দাদা দাদা।
বানো পাখি উড়ে যাবে পিঞ্জরে ছেড়ে আমি তাকে ডাক্তার দেখিয়ে নিজের দেহে রক্ত দান করে সুস্থ করে এনেছি।
কিন্তু আমার আর খোকনের সামান্য উপার্জনে তার ওষুধ আর পত্রের খরচ তুলে উঠতে পারছি না। তাই কিছু টাকার জন্যে পারুল আমাকে তোমার কাছে পাঠিয়েছে, মাস দুয়েকের মধ্যেই আমি সুদ করে দেব। আমার কাছে যে এখন একটি পয়সাও নেই, এক হপ্তা আগে তার কাছে চার মাসের বেতন আগাম নিয়ে আমি বাড়িতে পাঠিয়ে দিয়েছি চন্দন বাবু। এখন তো চুরি চিন্তায় ছাড়া আর কোনো উপায় দেখছি না। না না, অমন কাজ করতে গিয়ে নিজের বিপদ নিজে ডেকে এলো না চন্দন বাবু? তুমি জেল হাজতে গেলে দিদি ভাইয়ের আপন বলতে এই পৃথিবীতে কেউ থাকবে না। দাঁড়াও দাঁড়াও, কত্তা এখন ঘুমাচ্ছে, তার বিছানার তলাই থেকে আলমারির চাবি নিয়ে। সে কি, তুমি চুরি করবে নীলুদা? তুমি তুমি যদি ওই কুড়িয়ে পাওয়া বোনের জন্য তুমি তুমি দেহে রক্ত দিতে পারো, যাকে আমি এই দেহের তাজা রক্ত জল করে, যাকে আমি তিল তিল করে, আমি যাকে মানুষ করেছি তার জন্য আমি কেন করতে পারবো না চন্দন বাবু? নীলুদা, পারবো পারবো চন্দন বাবু, নিশ্চয় পারবো। কত্তা জানতে পেলে যদি পুলিশে দেয় হাসতে আমি জেলে যাব। চাকরি থেকে যদি আমাকে দূর করে দেশে গিয়ে আমি মাঠে হাল দেবো, পথে পথে ভিক্ষে করে খাবো। মরণ মারে তো সহজে হবে না। ওই ওই হতো ভাগিনী পারুল, রূপ সজ্জায় সে বুবার মতো চেয়ে আছে, ভাবছে কখন ফিরে আসবে দাদা। তুই অপেক্ষা করবো, টাকার জোগাড় না করে দিতে পারি না। দিলুদা যদি দিতে পারে ভালো, নইলে আমাকে অন্য পথে পা বাড়াতেই হবে। আমার স্নেহের বোনকে ওষুধ পত্রের অভাবে শুকিয়ে মরতে দেব না। এই নাও চন্দন বাবু, 200 টাকা আমি চুরি করে এনেছি। নীলুদা, তুমি মানুষ নও, তুমি দেবতা। তা না বাবু, আমি আমি যে চাকর, দেবতা তুমি, নইলে পরের জন্য যে দেহে বিক্রি করতে পারে। পড়ছে আমার কাছে আজ অতি আপন হয়ে উঠেছে নীলুদা, আমার আত্মার আত্মীয় হয়ে জড়িয়ে পড়েছে আমার দেহের সঙ্গে। শিগগির শিগগির পালাও চন্দন বাবু, শিগগির পালাও। আত্মার যে ঘুম ভাঙার সময় হয়ে এলো। হ্যাঁ 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 হ্যাঁ।
ভালো কথা। কুকুর কুকুর ওরে কুকুর কুকুর বেশ বড় সড়ো হয়ে উঠেছে দেখতে দেখতে যে ভারী স্বাদ হয়। কোথায় গেলে দেখা পাবো বলো চন্দন বাবু বলো কোথায় গেলে দেখা পাবো। তুমি কমলাপুর স্টেশনে কোনোদিন যদি যাও তাহলে দেখতে পাবে সুন্দর বাবু একটা নীল প্যান্ট পরা ছেলে ছেঁড়া জামা গায়ে দিয়ে মালুকের জুতা পলিশ করছে। হায় ভগবান শেষ পর্যন্ত শেষ পর্যন্ত খুকন সুনা খুকন সুনা জুতো পালিশ করছে। আর আমার আমার দিদি ভাই চা ফিরি করছে। আমি আমি যে একে নগণ্য রিক্সাওয়ালা আমার ভাগ্নে যদি জুতা পলিশ করে না দেয় বাবু সাহেবদের জুতোই যে মহিলা থেকে যাবে। আমার বোন যদি চায়ের ফেরি না করে বিজলি পাখার হাওয়া খেয়ে আমি যে হয়ে উঠা তাদের শরীর যে তাজা হবে না। চন্দন বাবু রিক্সা দিদি ভাই চা ফিরি করে খুকর খুকর সোনা এই জগৎ বিশ্ব তুমি তুমি পাষাণ ঠাকুর তুমি পাষাণ। এই কথা শোনার পূর্বে আমার মৃত্যু হলো না কেন ঠাকুর আমার মৃত্যু হলো না। মরণ আমাদের এত সহজেই হবে না রে নীলু। আমরা যে একই তোর হাতে আলমারির চাবি। হ্যাঁ হ্যাঁ কর্তা বাবু আমি আমি আপনার বিছানার তলায় থেকে চাবি নিয়ে আলমারি থেকে 200 টাকা চুরি করেছি। বটে এ তো বড় বদমাইশ তুই। আঘাত বিশ্বাসের এই প্রতিদান নানা চোরকে আমি ক্ষমা করবো না। আমি তোকে মেরেই ফেলব। এই তোকে মানুষ করেছিলাম সারা বছর তোকে পেরেছিলাম নিজে না খায় তোকে খাওয়াইছিলাম। মারুন মারুন কর্তা বাবু মারুন মারুন লাঠিতে হবে না। আমি 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 পিঠ পেতে দিয়েছি মারুন যতু ঘাত কত পারে বাড়ি থেকে দূর করে দিন পুলিশে তুলে দিন নইলে আবার যদি কোনোদিন চুরি করি আর দিদি ভাই খুকন শোনার জন্য যদি আপনার কাছে সাহায্য চেতে আছি আমি আমি আরো অমরি করে চুরি করতে বাধ্য হব কর্তা বাবু। কি বললি তোর দিদি ভাই তুই ওই পারুলের জন্য চুরি করেছিস? কর্তা বাবু বলে পিঠে করে যাকে বুকের জল বুকে রক্ত জল করে আমি যাকে তিল তিল করে মানুষ
মানুষ করেছি তার দুঃখ কি সইতে পারি? ওরে ওরে নীলু, মাত্তা বাবু, আমি আমি তোকে মেরেছি, এই ধর আমার লাঠি, তুই আচ্ছা করে আমায় মার। মাত্তা বাবু, আমি আমি যে চাপরাধের চাকর, পরিবের চোদ্দ লাঠি করি, লাঠি খাবার জন্যই তো আমাদের চাকরি। নীলু, দুশত টাকার জন্য কোনো ভাবনা চিন্তে করবেন না বাবু, যতদিন সেই টাকা সুদ না হয় ততদিন আমাকে একটি পয়সাও বাইরে দিতে হবে না বাবু, আমাকে একটি পয়সাও বাইরে দিতে হবে না, বাইরে দিতে হবে না। না রে নীলু, টাকা তোর সুদ করতে হবে না, তুই শুধু বল আমার মা বুড়ি কোথায় আছে, আমি তাকে আলাদা বাড়ি করে দিব, তার নামে ব্যাংক ম্যানেজ করে দিব, আমি যাই আর তাকে ছাড়া থাকতে পারছি না, পারছি না, পারছি না। রিক্সা চাই বাবু, রিক্সা চাই, রিক্সা দশ সালা কার মুখ দেখে যে ফিরিয়েছিলাম এখন পর্যন্ত ২৫ টাকা রোজগার করতে পারলাম না। ওই তো লোকাল ট্রেন এসে থামলো, দেখি দেখি একটা প্যাসেঞ্জার জুটে কিনা। রিক্সা চাই বাবু, রিক্সা চাই, রিক্সা, রিক্সা চাই। আমার যদিও কিছু হয়েছে, ওদিকে তোর মামা। বাবুন, তেমন কিছু রোজগার করতে আজ আমি পারিনি, তোদের কিছু হয়েছে দিতে পারবি? আর না শুনলে আজ আর মুদি চাল দেবে না। আমার এখনো একটি পয়সাও রোজগার হয়নি মামা। আমার যদিও কিছু হয়েছে কিন্তু ধার শুধু কুলি উঠবে না, চেষ্টা করে দেখ না, যদি আর কিছু হয়। বলতে হবে না দাদা, আমি চেষ্টা করে দেখছি। চা চাই বাবু, চা, মাত্র ১ টাকা গরম গরম চা। রিকশা, রিকশা দরকার লাগলে বলবেন বাবুরা, চাই রিকশা। এই যে রিকশাওয়ালা, তুমি বলতে পারো এখানে চন্দন নামে কেউ? কে? উত্তম চন্দন। এ আমি কি দেখছি চন্দন, এ আমি কি দেখছি, আমি কাকে দেখছি? তুই আজ রিক্সাওয়ালা? হ্যাঁ হ্যাঁ, আজ আমি রিক্সাওয়ালা। কিন্তু কেন রিক্সাওয়ালা? তার জন্য রিক্সাওয়ালা। এই রিক্সাকার, আগে আমার যাবেন নাকি কোথাও? হ্যাঁ, বড় বাজার যাব। কেন পারবো না বাবু? নিশ্চয় পারবো। আ তাহলে এসো। তো তুই এইখানটায় বস, আমি খুব শিগগির ফিরে আসছি। খোকন, এই এই বাবুর কাছে থাকিস মানে
আমি যাব আর আসব। রিক্সা তুমি কে বাবা? চন্দন তোমার কে হন? কি ব্যাপার, কথা বলছো না কেন? এ আমায় দেখে ভয় পাচ্ছ? না। তবে কি হয়েছে? একি তোমার চোখ থেকে জল পড়ছে? সি বাবা সি, কাঁদতে নেই। বলো কি নাম তোমার, কে তুমি? এই শহরে আমি যে গরিব পালে শালাবাবু, এই শহরে আমি যে গরিব পালে শালা, কত বাবুর ছুত পালে করি আমার জুতো পালিশ করে দিয়ে
তুমি তোমার মায়ের আদেশ পালন করো, ঠিক আছে? কিন্তু আমার পালিশের দাম তো 10 টাকা নয় বাবু। ও আচ্ছা আচ্ছা, মার তো 3 টাকা। ঠিক আছে, আমার জুতোর সঙ্গে ওই ব্যাগটাও পালিশ করে দিবে, তাতেই 10 টাকার কাজ হয়ে যাবে। ঠিক আছে বাবু। চা চাই বাবু চা, মাত্র 1 টাকায় 1 কাপ গরম গরম চা। বড়ই কষ্টের সংসার আমার, ভাগ্য বড় দোষে আমার ছেলেকে দিয়ে আমি কি করেছি জানিস?
আমার ছেলেকে দিয়ে আমি যত পালিশ করেছি। লোকটা এমন করছে কেন মা? লোক নয় রে বাবা, লোক নয়। এতদিন যাকে দেখার জন্য তুই আমার গলা জড়িয়ে ধরে কাঁদতিস, এই এই তোর সেই বাবা। তুমি আমার বাবা মানে সময় হলে সে নিশ্চয় আসবে। মানিক, এখন বুঝি তোমার সময় হয়েছে, তাই তুমি এসেছ। পারুলের বাবা খোকনকে মারার জন্য গুন্ডা ভাড়া করেছিল। আমি দাদার কর্তব্য পালন করতে গিয়ে রাতের আধারে ওদেরকে নিয়ে এখানে চলে আসি। তোকে ধন্যবাদ জানাবার ভাষা আমার নেই চন্দন, শুধু অনুরোধ, পারুলের হাতে ভাই ফোঁটা নিতে বছর বছর তুই আমার বাড়িতে যাস। তোমার বাড়িতে নিয়ে যাবে বাবা? আরে মানিক, তুমি খুব বড় লোক না, এখানকার মতো তোমার বাড়িতে খাওয়া পড়ার কষ্ট হবে না তো? আরে মানিক না, আর আমি তোদের কষ্ট করতে দেব না চন্দন। আজই আমি এদের সসম্মানে আমার বাড়িতে নিয়ে যেতে চাই, তোর কোনো আপত্তি আছে? আপত্তি কিসের ভাই? তুই এদের উপযুক্ত মর্যাদা দিয়ে তোর বাড়ি নিয়ে যাবি, এটা আমার আনন্দের কথা। না, তোমার ঘরে আমি কিছুতেই যেতে পারবো না। আমি এভাবে দুঃখ কষ্ট নিয়ে আমার সন্তানকে নিয়ে বেঁচে থাকবো, তবু সতীনের ঘরে গিয়ে আমি অশান্তির আগুন জ্বালাতে পারবো না। তুমি চলে যাও, আমি যেতে পারবো না। পারো, সন্তানের কথা বলছো, সন্তানের মুখ আমি এই প্রথম দেখলাম। উত্তম, আর দুটি স্ত্রীর কথা বলছো না? দুটি স্ত্রীকে এই সমাজে কারণ নেই। তুমি আমাকে মাফ করো, আমি এভাবেই দুঃখে কষ্টে আমার জীবনটা ঠিক চালিয়ে দেব, তবু আমি তোমার ওখানে গিয়ে অশান্তি বাড়াতে পারবো না। আমার অনুরোধ রাখতে পারবো না, তুমি আমায় ক্ষমা করো। আচ্ছা, আমি দেখছি তুমি যাও কিনা। এসো তো মানিক, এসো। উত্তম, উত্তম শোনো, তুমি আমার খোকনকে নিয়ে যাও না। উত্তম, আমার খোকনকে তুমি নিয়ে যাও না। খোকন শুধু তোমার একার নয় পারুল, ও আমারও ওরোর জাত সন্তান। হারিয়ে যখন আবার খুঁজে পেয়েছি, পেয়ে আর হারাতে চাই না, পেয়ে আর হারাতে চাই না। দাদা, খোকনকে নিয়ে যাচ্ছ, ওকে তুমি ফেরাও। আমার খোকনকে যে সত্যি সত্যি নিয়ে চলে যাচ্ছি, ওকে তুমি ফেরাও দাদা, ওকে তুমি ফেরাও। নিয়ে যাবে না, রক্তের সম্পর্ক ছিন্ন করা কি সহজ কথা? দাদা, ওর বাড়িতেই আমার যাওয়াটা কি ঠিক হবে দাদা? যেতে যে হবে বোন, ওই কৈলাস থেকে মহেশ্বর এসেছে দাদা, পার্বতীকে নিয়ে যেতে। দাদা, তাকে কি ফিরিয়ে যাওয়া চলে? কিন্তু তোমাকে রেখে দূর বাগলি, স্বামীর ঘরে যেতে হলে মেয়েদের বাবা ভাই বোন সবাইকে ছেড়ে যেতে হয়। দাদা, যেমন একদিন তোর বাবার কাছ থেকে এখানে নিয়ে এসেছিলাম, আজ তোর স্বামীর ঘরে দিতে পেরে নিজেকে জয়ী মনে হচ্ছে। দাদা, চল তো
তোকে টেনে তুলে দিয়ে আসি। দাঁড়াও দাদা, আশীর্বাদ করো দাদা। দুঃখের নদী পেরিয়ে আমার যেন সমুদ্রতে না পড়তে হয় দাদা, সমুদ্রে না পড়তে হয়। না বোন, তোকে আর কষ্ট করে থাকতে হবে না। আমি ঈশ্বরের কাছে প্রার্থনা করি, আমার স্বামীর ঘরে যাওয়ার খবরটা বাপিকে তুমি দিয়ে দিও। বাপি শুনলেই নিশ্চয়ই খুশি হবে। আমি জাতকীর নাই, তোমাদের পথে বসে থাকবো মালিনী চকে। বিদায় দাদা, বিদায়, বিদায়। চাঁদের কোনা আই রে মানিকা, কোন শুনা চাঁদের কোনা আই রে মানিকা, তোমার মামা এমন করছে কেন? আমার বাঘ শক্তি রুদ্ধ হয়ে আসছে কেন? নানা এমন আনন্দের দিনে শোভা পায় না। বাবুরের বাবার কাছে খবরটা পৌঁছে দিয়ে আমি আমার কর্তব্য পালন করব, কর্তব্য পালন করব। কর্তব্যটা দেখলে ওই স্ক্যান্ডাল দর্শীবাহিন উদ্ধত্ত আজ আমাকে অবাক করে দিয়েছে। স্ত্রী স্ত্রী বর্তমানে একটা বাজারের মেয়েকে বাড়িতে এনে রাখা। এবার তুমি বলো দাদা, আমি কি করব? মার্ডার, মার্ডার, ইয়েস মার্ডার। টেক দিস নাইফ, এই ছুরি বুকে আমল বসিয়ে দিতে হবে। কার ইডিয়া তুর্তবের? নো, নেভার। তাহলে তুই বিধবা হবে, খুন করতে হবে ওদের মা ছেলেকে। কিন্তু ধরা পড়লে? ডোন্ট গেট নার্ভাস মাই ডিয়ার সিস্টার, শেরিক্স আমার। ওদের যখন বাড়ি থেকে এই রাত্রিবেলা বের করে দিয়েছে, কোথাও আর কোথায় আর যাবে? নিশ্চয়ই কাছাকাছি কোথাও আছে। গভীর রাত্রে তুই ওদেরকে খুন করে নিজের বাড়িতে পালিয়ে আসবি, তারপর যা করার সব আমি করব। থ্যাংক ইউ দাদা, থ্যাংক ইউ। আজ রাতেই তাহলে? হ্যাঁ, আজ রাতে। শুভস্য শীঘ্র। আশীর্বাদ করো দাদা, আমি যেন কৃতকার্য হতে পারি। হতেই হবে, তমাল দত্তের বোন তুই, তোর ভাগ্য তোকে নিজের হাতেই গড়ে নিতে হবে দাদা। তবে তবে খুব সাবধান, হাতের তীর ছোড়ার আগেই যেন ফসকে না যায়, কেমন?
না দাদা, আমার হাতে 3 লক্ষ বস্তু হবে না। গলা জলে যখন নেমেছি অথই জলে ডুব দিয়ে দেখব ঝিনুকের বুক চিরে মুক্ত আনতে পারি কি না। একি তুমি? হ্যাঁ, আমি জানতে এসেছি তোমার হৃদয়টাকে পাথরে করা একটা অসহায় নারীকে অশ্লীল ভাষা গালাগাল দিয়ে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দিয়েছো, একটা সহজ শিশুকে এমন ভাবে মার মেরেছো তার গায়ের চামড়া ফেটে রক্ত ঝরছে। বেশ করেছি, ওদেরকে কেন তুমি এখানে নিয়ে এসেছো? ওরা তোমার কে? তোমার সঙ্গে আমার যে সম্পর্ক আর ওই পারলের সঙ্গে আমার সেই সম্পর্ক, আর তার সন্তান আমার এই ঔরুর জাত সন্তান। স্ত্রী সন্তানই যখন ছিল তখন আমাকে বিয়ে করে ঘরে এনেছিলে কেন? তার স্বাস্থ্যে তোমরা আমাকে কম দাওনি, বসতে আমার বাকি নেই। তোমাদের বুদ্ধ ভাই বোনের জন্য আমার আমার দাদা আমার কাছ থেকে দীর্ঘদিন দূরে থাকতে বাধ্য হয়েছিল। আমার নিষ্পাপ বৌদি অকালেই মাটিতে ঝরে পড়েছে। না ও, এখনই বকুল রানীকে ভুলতে পারোনি দেখছি, কি করে ভুলবে? গুপ্ত প্রেম ছিল যে। গুপ্ত প্রেম নয় বৌমা, গুপ্ত প্রেম নয়, ওদের মধ্যে ছিল মা ছেলে সক্রিয় ভালোবাসা। তুমি যদি আলাদা হওয়ার জন্য আমাকে দিন রাত বিরক্ত না করতে, আর তোমার দাদা যদি ঔষধের সাহায্যে বকুল রানীকে অজ্ঞান করে উত্তমের বিছানায় শুইয়ে না দিত, তাহলে আমার বকুল অকালে ঝরে যেত না, আর তুমিও পারতে না আমার এই হীরের টুকরো ভাইটিকে আজ এত বড় কথা বলতে। দাদা দাদা, তুমি আজ কি শুনালে? ওরে ভেবেছিলাম এসব কথা আমি কোনোদিন বলব না, যার সুখের জন্য আমি এত বড় দেখছি তার করলাম, সেই যখন সুখী হলো না, আর বকুল পড়ে যাবার পর বৌমা যখন তাকে মিথ্যা অপবাদ দিচ্ছে, আর আমি না আর আমি চুপ করে থাকবো না। আমিও আর চুপ করে থাকবো না গৌতম দা, বলো এ বাড়িতে কুলবধূ হিসেবে কে থাকবে, নীলা না পারুল? নীলাও আমার বোন, পারুলও আমার বোন, আমি দাদা হয়ে একজনকে রেখে আর একজনকে তাড়িয়ে দিতে বলতে পারি। তোমারও কি একই মহতত্ব? হ্যাঁ, দাদার মতে আমার মত একই সাগরের বুকে দুটি নদী মিশে থাকবে। না, রক্ষিতাকে সতীর মর্যাদা আমি দিতে পারবো না। নীলিমা, বৌমা, আপনার বৌমা, এতদিন আপনাকে দেবতা বলেই জানতো, কিন্তু আজ দেখছি আপনার সব থেকে বড় পরিচয়, আপনি একটা চরিত্রহীনের দাদা। নীলিমার কথা থাক, তোমার কথাও থাক, বোনের বিয়ে দিয়েছো, তোমার পালা ফুরিয়ে গেছে, দয়া করে তার হয়ে এই বাড়িতে তোমাকে আর উস্তাদি করতে হবে না। অনেকদিন আগে তোমাকে বাড়ি থেকে ঘাড় ধরে বের করে দিতে পারতাম, কিন্তু পারিনি শুধু আমার ওই দাদার জন্য, যতনে আমি লাঠি হাতে নিয়ে তোমার মতো পাগলা কুকুরকে তাড়া করতে ছুটে গেছি, তখনই আমার দাদা আমার হাত ধরে বলে উঠেছে, কুকুরের কাজ কুকুর করেছে, কামড় দিয়েছে পা, কুকুরের পায়ে মানুষ হয়ে কামড়ানো কি শোভা পায়, কামড়ানো কি শোভা পায়। উত্তম সে, তোমরা হয়তো ভুলেই গেছো আমি তোমাদের ঘনিষ্ঠ আত্মীয়। বলো কি মিস্টার দত্ত, তাছাড়া আবার জাত বিচার, লীলুজ্জের আবার মান অপমান। উত্তম সেন, তোমরা হয়তো ভুলেই গেছো আমি তোমাদের ঘনিষ্ঠ আত্মীয় এবং একটা রাবার ফ্যাক্টরির মালিক। যতু, ওই যতুর দাম লাখ টাকা হলেও তার স্থান পায়ের নিচে, কেউ কোনোদিন আদর করে বুকের ওপরকে নাগে ডেকে ঘুমোবে না। তোমার
করছে। Don't hang out my dear brother-in-law. Always remember that backing dog helps dog. যে কুকুর ঘেউ ঘেউ করে সে কখনো কামড়াতে পারে না। কি বলে গেল? যে কুকুর ঘেউ ঘেউ করে সে নাকি কামড়াতে জানে না। উত্তম শেষ কথাটা তোমার ক্ষেত্রেই প্রযোজ্য, আমার নয়। আমি যেহেতু এতদিন কামড়ে এসেছি আর তোমরা শের কামর সহ্য করে এসেছো, সহ্য তোমাদের করতেও হবে চিরকাল। সহ্য করতে হবে রে বাবা, দুঃখ কষ্ট দিয়ে যে আমাদের জীবন গড়া। যাবো রে বাবা যাবো, আজ রাতটা এই গাছতলায় কাটিয়ে কাল সকালেই আমরা তোর মামার কাছে চলে যাব। কিন্তু মা, এই প্রচন্ড শীতে এই পাকা রাস্তায়। ভয় নেই বাবা, আমি তোকে আমার আঁচল দিয়ে আমার বুকের মধ্যে তোকে আটকে রাখবো। আই বাবা আই। আমি তোমার কাজের বাধা। কোন বাধা আজ আমাকে থামাতে পারবে না। এই ছুরি দিয়ে ওই আগাছা দুটোকে আমি আজ শেষ করে দেব। নীলিমা, তুমি ছুরি ফেলে দাও। না, আই আই তবে কুলাটা মায়ের জারজ সন্তান, তোকে আজ আমি আগে শেষ করে দেব। আই ছাড়ো ছাড়ো। আমি কি করলাম দাদা, আমি কি করলাম? ওই নীলিমা এই ছুরি দিয়ে ওদেরকে মারতে এসেছিল, আমি সেই ছুরি কেড়ে নিয়ে ওর বুকে আমি দাদা দাদা বলে চিৎকার করছিস কেন বোন? একই দাদা, একই কি হয়েছে তোর? কে তোকে খুন করেছে দাদা? বল নীলা বল। দাদা তুমি খুন করনি বটে, এত বড় স্পর্ধা গৌতম দা তোমার দত্ত থেকে তুমি চেনো না। আমি নীলিমাকে খুন করেছি দাদা। আমি
তুমি চুপ করে স্কাউন্ডেল। এখন এখন যে আমি কি করব ভেবে পাচ্ছি না। হ্যাঁ পুলিশ পুলিশ অ্যারেস্ট পুলিশ 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 মার্ডার মার্ডার পুলিশ পুলিশ পুলিশ। দাদা মার্ডার কি করলে তুমি? কোন করলাম আমি? আসামি হলাম আমি। দাদা